হ্যালো গাইস, আজকে আমরা জানব স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ধুলোকণার অভিনেতা লালনের লাইফস্টাইল সম্পর্কে, এবং ভিডিওর একদম শেষে আপনারা লালনের সম্পর্কে কিছু অজানা তথ্যও জানতে পারবেন। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করতে ভুলবেন না, যাতে এইরকমই আরও ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবচেয়ে প্রথমে পৌঁছে যায়। বর্তমানে একটি জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে ধুলোকণা। এই ধারাবাহিকে লালন চরিত্রটি হয়ে উঠেছে বাকিদের থেকে খুবই উজ্জ্বল একটি চরিত্র। এই লালন চরিত্রটির মাধ্যমে অনেক বছর পর প্রধান চরিত্রে ফিরে এসেছেন জনপ্রিয় টেলি অভিনেতা ইন্দ্রাশিস রায়। এর আগে অসংখ্য ছবি বা ধারাবাহিকে তিনি অনবদ্য অভিনয় করেছেন, এর ফলে তিনি অসংখ্য দর্শকের মন জয় করেছেন। ইন্দ্রাশিস তার কর্মজীবন শুরু করেছিলেন শর্ট ফিল্মের একজন সহকারী পরিচালক হিসাবে। এরপর তিনি টেলিভিশনে অভিষেক করেন 2009 সালে আকাশ বাংলায় প্রচলিত চ্যাম্পিয়ন টিভি সিরিজে অভিনয়ের মাধ্যমে। এরপর তিনি 2010 সালে গানের ওপারে নামক একটি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেন, যেখানে তিনি টিনটিনের ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি 2012 সালে জনপ্রিয় ধারাবাহিক সুবর্ণলতায় একটি শর্ট রোলে অভিনয় করেন, এবং সেই বছরই তিনি আরও একটি ধারাবাহিক প্রেমের কাহিনীতে প্রধান চরিত্রে অভিনয় করেন, যার ফলে তিনি দর্শকদের মাঝে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন। ইন্দ্রাশিস নানান ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি বহু সিনেমাতেও অভিনয় করেন, যেগুলি হলো খেলা, কুহেলি, ক্রিস কস, আড্ডা, গোলন্দাজ ইত্যাদি সুপারহিট সিনেমা। তো এবার ইন্দ্রাশিসের ব্যক্তিগত জীবনের সম্পর্কে বলতে গেলে, তিনি জন্মগ্রহণ করেন 15 নভেম্বর 1986 সালে এবং তার বর্তমান বয়স 36 বছর। তার ডাক নাম বাদশা। তার উচ্চতা 6 ফুট, ওজন 75 কেজি, জাতীয়তা ভারতীয় এবং ধর্ম হিন্দু ধর্ম। এবার ইন্দ্রাশিসের পরিবারের সম্পর্কে বলতে গেলে, তার পরিবারে তার বাবা, মা এবং স্ত্রী রয়েছেন। এবং ইন্দ্রাশিসের সম্পর্কে কিছু অজানা তথ্য সম্পর্কে বলতে গেলে, ইন্দ্রাশিস 2020 সালে তার দীর্ঘদিনের প্রেমিকা সৌরভী তরফদারকে বিয়ে করেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনাদের সবার প্রিয় লালনের যদি আপনারা ফ্যান হয়ে থাকেন তো ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। এবং এইরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।